মানুষের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে চোখ অন্যতম। চোখের মাধ্যমে সারা পৃথিবী দেখা যায়। দিনের আলো ও রাতের আধারের মাঝে পার্থক্য বোঝা যায়। চোখ দিয়ে মনের কথাও প্রকাশ করা যায়। চোখ মানবদেহের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার কার্যপ্রণালী আপনাকে হতবাক করবে। চোখ মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, কেননা চোখ ছাড়া যে কোনো ব্যক্তির কাছে পৃথিবী অন্ধকার আর প্রতিকূল। সৃষ্টিকর্তার অস্তিত্বে যারা অস্বীকার করে তাদের জন্য মানবদেহের এই তথ্যগুলো জানা বেশ জরুরি, কেননা বিজ্ঞানীরা মানবদেহ নিয়ে যতই গবেষণা করেছে ততই সৃষ্টিকর্তার অস্তিত্বের সন্ধান পেয়েছে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মানবদেহের এই চোখ কিভাবে কাজ করে। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। চোখের গঠন, চোখ কিভাবে কাজ করে তা জানার আগে সৃষ্টিজগতের পাওয়ারফুল জিনিস চোখের গঠন সম্পর্কে সম্যক ধারণা থাকা বেশ জরুরি। চোখ হলো আমাদের দর্শনেন্দ্রিয়। আমাদের চোখ দুটি মস্তিষ্কের সম্মুখভাগে অক্ষিকোটরে অবস্থিত, একটি একজোড়া অক্ষিপল্লব এবং একটি অশ্রুগ্রন্থি নিয়ে গঠিত। অক্ষিগোলকের প্রধান অংশগুলো হলো চোখের মণি, কর্নিয়া, আইরিশ, লেন্স, করোয়েড এবং রেটিনা। এছাড়াও চোখে রয়েছে আরও বহুবিধ অংশ যাদের প্রত্যেকটি অংশের কাজ ভিন্ন। চোখ কিভাবে কাজ করে? আমাদের চোখ শুধুমাত্র আলোর উপস্থিতি বা অনুপস্থিতির পার্থক্য করতে সক্ষম। সাধারণত যখন কোনো বস্তু হতে আলো আমাদের চোখে এসে পড়ে, তখন সেই সমান্তরাল আলোক রশ্মি চোখের কর্নিয়ার ভেতর দিয়ে গিয়ে চোখের লেন্স অতিক্রম করার সময় বিভিন্ন কোণে আপতিত হয় এবং একই সাথে ইহা বেঁকে গিয়ে বিভিন্ন দিকে চলে যায়। লেন্সের মধ্য দিয়ে এই বেঁকে যাওয়া আলোক রশ্মি আবার চোখের রেটিনার একটি নির্দিষ্ট বিন্দুতে একত্রিত হয়ে বস্তুটির একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে সেখানে ফোকাস করে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে যে কোনো বস্তু থেকে যদি আলো এসে আমাদের চোখে না পড়ে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাবো না, আর এই কারণেই আমরা অন্ধকারে একদম কিছুই দেখতে পাই না। অর্থাৎ আলো ছাড়া কিন্তু চোখ সব কিছুকে নীল হিসেবে বিবেচনা করে। আমাদের চোখের রেটিনায় দুটি সংবেদী কোষ আছে, রড এবং কোন। চোখের রেটিনার কোন কোনো বস্তুর রং বুঝতে সাহায্য করে আর রড কম আলোতে দেখতে সাহায্য করে। এই রড এবং কোন কোষ আলোর ফোটনকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে, তারপর তা অপটিক নার্ভের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্কে এই ইলেকট্রিক সিগন্যাল ইন্টারপ্রিটেড হয়ে উল্টো ইমেজ হয়ে যায় এবং সেটাই আমরা দেখি। আর এই প্রক্রিয়াটি এতটাই দ্রুত ঘটে যে আমরা বুঝতেই পারি না। রেটিনায় আলোক রশ্মিকে ফোকাস করার ক্ষমতাও রড এবং কোন কোষের আকৃতির উপর নির্ভর করে। যখন আমরা কোনো কিছুর দিকে তাকাই তখন লেন্সের সাথে সংযুক্ত এক্সট্রাকুলার পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হয়ে লেন্সের আকৃতি পরিবর্তন করে। এর ফলে আমরা চোখ নড়াচড়া করলেও বস্তুটি রেটিনায় ফোকাস পয়েন্টটি স্থির থাকে, যার ফলে বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না, আর এই কাজটি আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই চোখে সমস্যার কারণে আমরা কোনো কিছু দেখার সময় অথবা পড়ার সময় সেটা ঝাপসা দেখি। এজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সাধারণত চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকি। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।